আবু দাউদের একটা হাদিসে আসছে, যারা চুলকে একদিকে একবারে কাইটা সাইটা একবারে সমান করে আরেকদিকে বড় করে রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের উপরে আল্লাহর লানত। তাদের উপরে কিসের লানত? আল্লাহর লানত। আমি সামাজিকভাবে পিতাদেরকে বলবো, আপনার সন্তানটার একটু খেয়াল রাখেন, একটু খেয়াল রাখেন। আল্লাহর বান্দা আল্লাহর ওয়াস্তে আপনার সন্তানকে আপনি খেয়াল রাখেন। আপনার সন্তানের ড্রেস কোডটা আপনি চুজ করে দিবেন, তুই কি ড্রেস পরস, এগুলো তোর চুলের অবস্থা কেন? ওরে জুতা পিটা যদি এখন থেকে করতে না পারেন, আপনার সন্তান আপনাকে জুতা পিটা করবে, আপনি মনে রাখবেন। আপনার সন্তানকে যদি আপনি সময় মতো জুতা পিটা না করতে পারেন, আপনার সন্তান খুব শীঘ্রই আপনাকে জুতা পিটা শুরু করবে। এজন্য বলছি সন্তানগুলোর দিকে খেয়াল রাখেন। শয়তানের মতো চুল রাখা এগুলো কোথায় পেয়েছে? এগুলো কোথায় ফেসা? না ইসলামে আছে, না সামাজিকভাবে আছে, না কোথায় আছে এগুলো? এই বদমাইশ গুরু কি আকাম কুকাম করে কি ধরা পড়ছে যাক, এগুলো নিয়ে আমার কথা তেমন নাই। এতটুকুই শুধু বলবো যে আমাদের যুবকরা এরা যে পথে চলছে এই পথটা খুব খারাপ পথ। আপনারা বাচ্চাদেরকে ফেরান, এই এরা এদেরকে এখন এই বাচ্চা এই যুবকরা এদেরকে লাইকিতে যারা খুব ফেমাস, ইউটিউবে যারা খুব ফেমাস, যারা ভাইরাল হয়, এদের অনুসরণ করার চেষ্টা করে এই যুবকরা। এই জন্য আমি বাবাদেরকে বলবো, আপনার সন্তানের ড্রেস কোড, আপনার সন্তান চুল কিভাবে কাটে, ও মাগরিবের পরে কোথায় যায়, ও কোথায় ঘোরে, ওর মোবাইলে কি আছে না আছে, এগুলো একটু মাঝে মাঝে চেক করেন। কথা বুঝাইতে পেরেছি? মোবাইল কিনে দিয়েন না, সময়ের আগে মোবাইল কিনে দিয়েন না, সময়ের আগে ইন্টারনেট দিয়েন না, বাচ্চাগুলোকে নষ্ট করেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর একটা বিষয় সামনে এসেছে, ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।